हेलो। हेलो हेलो। वालेकुम আসসালামু আলাইকুম। আসসালাম। হ্যাঁ, সবাই শুনতে পাচ্ছ? জি স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা স্যার ভালো আছেন? স্যার আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। স্যার আসসালামু আলাইকুম। স্যার স্যার আসসালামু আলাইকুম। আচ্ছা দেখো, আমরা আমাদের এই গত ক্লাসে যে কয়েকটা ক্লাস নিয়েছিলাম, তো শুরুতে যারা নাকি অ্যাটেন্ড করতে পারো নাই, আমি তাদের জন্য আরেকবার সুযোগ দিচ্ছি। একটু রিভিশনের মতো ক্লাসটা নিচ্ছি। জি স্যার, ওই দিন আমি অ্যাটেন্ড করতে পারি নাই, আচ্ছা নেট দেখো প্রবলেম এবার। ছিল। ওই দিন আমি অ্যাটেন্ড করতে পারিনি। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। স্যার সুস্থ হয়েছেন? আগামী মঙ্গলবার দিন আমার খুলবে আর কি, ওই যে তোমার প্লাস্টারটা খুলবে, দোয়া স্যার করবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা সবাই লক্ষ্য করো, এখানে এই গাড়িগুলা গতিশীল, এই গতি থেকে তোমরা বুঝতে পারতেছো যে আমাদের চাপটার নামই হচ্ছে গতি। তো যাই হোক, আমি এই চাপটাটা একদম শুরু থেকে স্যার কিছু তো দেখা যাইতে, কেন স্যার দেখো কিছু দেখা যাচ্ছে না, কিছুই দেখা যাচ্ছে না। উঠে রয়েছে যে ক্লাস ওয়ান, ক্লাস টু, ক্লাস থ্রি। হ্যাঁ, স্ক্রিন দেখতে পাচ্ছ না? খালি ক্লাস ওয়ান, ক্লাস টু, ক্লাস থ্রি এগুলা উঠে আছে। ওয়েটটা জি স্যার। এবার দেখতে পাচ্ছ? জি স্যার। জি জি স্যার। ওকে। জি স্যার। এই গাড়িগুলোর গতি থেকে তোমরা দেখতে পাচ্ছ যে এই চ্যাপ্টারটার নাম গতি ছিল। তো এটা আমি শুরুতে আলোচনা করেছিলাম, তো আজকে আমি আর একদম শুরু থেকে আলোচনা করব না। জাস্ট প্রথম দিন যারা নাকি থাকতে পারো নাই, তাদের জন্য আমি কিছু সংজ্ঞা কথা বলে দিব। তো স্যার এটা হ্যারি পটার মুভির থেকে না? আর যা হোক, যে বিভিন্ন জায়গা থেকেই কাটিং করা হয়েছে, তোমরা আমার কাজটা খেয়াল করো, এটা দুলতেছে, এরা গতিতে আছে, এরাও দৌড়াচ্ছে, গাড়ি দুইটাও কিছুক্ষণ আগে দৌড়াতে দেখলা, এই গাছটা স্থির, তার মানে কি কিছু স্থিতিতে আছে, কিছু গতিতে আছে। তাহলে আমাদের আজকের আলোচ্য বিষয় থাকবে স্থিতি, গতি, বিভিন্ন প্রকার গতি, স্কেলার রাশি, ভেক্টর রাশি, এগুলো কিন্তু আমরা অলরেডি আলোচনা করেছি। জাস্ট রিভিশন দিচ্ছি, কিছু নতুন যারা নাকি প্রথম ক্লাসটা করতে পারো নাই তাদের জন্য একটু রিভিশন ক্লাস। কিন্তু আমাদের ধারাবাহিক যে ক্লাস চলতেছিল, আমি সেই ক্লাসে 10 মিনিট পরে চলে যাব, কিছুক্ষণ রিভিশন দেওয়ার পর। আচ্ছা লক্ষ্য করো, স্থিতি গতি সম্পর্কে ব্যাখ্যা করতে পারবে, বিভিন্ন প্রকার গতির মধ্যে পার্থক্য করতে পারবে, আর হচ্ছে স্কেলার গতি, ভেক্টর রাশি, স্কেলার রাশি, ভেক্টর রাশি সম্পর্কে ব্যাখ্যা করতে পারবে। আমি একটু দ্রুত করতেছি, কারণে যেহেতু এগুলো আমাদের আগে হয়েছিল। প্রসঙ্গ বিন্দু এবং প্রসঙ্গ কাঠামো কাকে বলে? প্রসঙ্গ বিন্দু হচ্ছে কোন বিন্দুর অবস্থান, স্থিতি, গতি ইত্যাদি জানার জন্য আমরা একটা বিন্দুকে ধরে নিই, এই বিন্দুকে আমরা বলি প্রসঙ্গ বিন্দু। হ্যাঁ, যেমন বলেছিলাম যে একটা একটা গাছ থেকে যদি কেউ 10 মিটার দূরে যায়, তো গাছটাকে আমি স্থির বিন্দু ধরে নিয়ে 10 মিটার হচ্ছে আমার দূরত্বটা, তাহলে ওই যে যে বিন্দুটাকে ধরে নিয়েছি তার সাপেক্ষে কিন্তু আমি হিসেব করতেছি বা বিবেচনা করতেছি। তাহলে যাকে আমি
ধরে নিলাম একটা একটা বিন্দুকে ইন্ডিকেট করলাম যেটাকে সেটাই হচ্ছে আমার প্রসঙ্গ বিন্দু আর প্রসঙ্গ কাঠামো হলো যে দৃঢ় বস্তুর সাথে তুলনা করে আমরা অন্য বস্তুর অবস্থান স্থিতি গতি ইত্যাদি নির্ণয় করতে পারি তাকে বলা হয় প্রসঙ্গ কাঠামো এই সংজ্ঞাগুলো তোমরা পড়ে ফেলবা এই সংজ্ঞাগুলো সবাই পড়ে ফেলবা আর এই ভিডিওটা আমাদের স্কুলের ওয়েবসাইটেও দেওয়া থাকবে সেখান থেকেও তোমরা ডাউনলোড করে আবার দেখে নিতে পারবা আচ্ছা এটা হচ্ছে এক্স অক্ষ বরাবর ধরো এক্স অংশ আর ওয়াই অক্ষ বরাবর যদি ওয়াই অংশ যাই তাহলে মূল বিন্দু সাপেক্ষে এই বিন্দুটার অবস্থান নির্ণয় করতেছি পি বিন্দু ওপি দ্বারা তার অবস্থান নির্ণয় করা হচ্ছে তাহলে এই ও এটাই হচ্ছে আমার প্রসঙ্গ বিন্দু আর এই যে কাঠামোর মধ্যে আমি এটা বিবেচনা করতেছি সেটা হচ্ছে প্রসঙ্গ কাঠামো আর স্থিতি কি সময় পরিবর্তনের সাথে পারিপার্শ্বিকের সাপেক্ষে যখন কোনো বস্তুর অবস্থানে পরিবর্তন ঘটে না তখন ওই বস্তুকে স্থিতিশীল বা স্থির বলি আর এই অবস্থান অপরিবর্তিত থাকাকে বলে স্থিতি একইভাবে গতি সময়ের পরিবর্তনের সাথে পারিপার্শ্বিকের সাপেক্ষে যখন কোনো বস্তুর অবস্থান পরিবর্তন ঘটে তখন ওই বস্তুকে গতিশীল বস্তু বলে আর এই অবস্থানের এই পরিবর্তনের ঘটনাকে বলে গতি আচ্ছা আমি এই সংজ্ঞাগুলো তোমাদেরকে আগেও শিখিয়েছিলাম এবং তোমরা অনেকে এগুলো পড়ে ফেলেছো তো একেবারে নতুন তারা আজকে একটু দেখে নিচ্ছ সংজ্ঞাগুলো আর হচ্ছে ব্যাপারগুলো আমি বুঝিয়েছিলাম এই সংজ্ঞাগুলো লেখার দরকার নাই পরবর্তীতে তোমরা ভিডিও দেখে লিখে নিও যারা নাকি ডিটেলস মানে এটা জানতে চাও তারা আমার পূর্বে ভিডিওগুলো দেখবা যারা আগের ক্লাস করো নাই তারা আগের ভিডিওগুলো দেখে নিলে স্থিতি গতি সংজ্ঞা আরো ক্লিয়ার হবা আচ্ছা আর এই সংজ্ঞাগুলো আমি পুরাতন বই থেকে নিয়েছি আমাদের বর্তমান যে বইটা আছে সেটাতে সুন্দর করে সাজানো নাই এই জন্য পুরাতন বই থেকে সংজ্ঞাগুলো পড়বো আর বর্তমান বই রিডিং দিব এমসিকিউর জন্য এবং নতুন যে তথ্যগুলো আছে সেই তথ্যগুলো নেওয়ার জন্য আচ্ছা স্থিতির ব্যাপারটা একটু বোঝানোর চেষ্টা করতেছি দেখো এই প্রত্যেকটা বস্তুই কিন্তু স্থির গাছটাও স্থির মানুষটাও স্থির বসে আছে বাড়িটাও স্থির বাড়িটাও এখান থেকে কিন্তু চলতে পারতেছে না একইভাবে গতি যদি আলোচনা করি একটা গাছ তোমরা দেখতে পাচ্ছ সম্ভবত এটা কৃষ্ণচূড়া গাছ এই গাছটার পাশে একটা লাল গাড়ি এখন ওই গাছটা স্থির রেখে গাড়িটা যদি চলমান অবস্থায় থাকে তাহলে গাছের সাপেক্ষে গাড়িটা গতিশীল অর্থাৎ গাছটা হচ্ছে প্রসঙ্গ বিন্দু দেখো গাড়িটা গতিশীল হয়ে গেল তার মানে কি গাড়িটা গতিতে আছে তাহলে এটা প্রসঙ্গ বিন্দু আর স্মরণ হলো স্মরণের সংজ্ঞাও পড়িয়েছি যে নির্দিষ্ট দিকে পারিপার্শ্বিকের সাপেক্ষে সময়ের সাথে যখন কোনো বস্তুর অবস্থানে পরিবর্তন হয় তখন তাকে স্মরণ বলা হয় ওকে এগুলা আমাদের সব গত ক্লাস মানে প্রথম দিনের পর একবারে এবার লক্ষ্য করো কোনো বস্তু যদি সরলরেখা বরাবর গতিশীল হয় তাকে রৈখিক গতি বলে এটা হচ্ছে রৈখিক গতি আর ঘূর্ণন গতি ধরো সূর্যকে কেন্দ্রে রেখে বৃত্তাকার পথে যদি কোনো গ্রহ বা যে কোনো বস্তু যদি ঘুরতে থাকে অর্থাৎ কোনো বস্তুকে যদি কেন্দ্রে রেখে তার চারপাশে বৃত্তাকার পথে ঘূর্ণায়মান বস্তুর গতি হচ্ছে ঘূর্ণন গতি আর এটা হচ্ছে চলন ঘূর্ণন গতি অর্থাৎ চাকা ঘুরতেছেও আবার চলতেছেও এই ধরনের গতিগুলোকে আমরা বলি চলন ঘূর্ণন গতি বা চলন গতি আচ্ছা এখানে একটা কথা এই সংজ্ঞাগুলো আমরা আমাদের নতুন বই থেকে পড়ব এই সংজ্ঞাগুলো পুরাতন বইয়ে যাওয়ার প্রয়োজনে এগুলো নতুন বই আমি আছে আমি দেখেছি এই যে যেগুলো বলে দিচ্ছি বর্তমান বই থেকে পড়তে সেগুলো বর্তমান বই থেকেই পড়বা আচ্ছা তারপরে আসো পর্যাবৃত গতি এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সংজ্ঞা যে কোনো বিন্দুকে কোনো বস্তুর গতি যদি এমন হয় যে এটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করে তবে সেই গতিকে বলা হয় পর্যাবৃত গতি যেমন ধরো ঘড়ির কাঁটার গতি পর্যাবৃত গতি যেমন মিনিটের কাঁটাটা 12 থেকে যাত্রা শুরু করেছে 12 থেকে যাত্রা শুরু করে আবার 12তে এসেছে তাহলে টোটাল কতটুকু সময় অতিক্রম হলো বলতো 1 ঘন্টা মিনিটের কাঁটা যদি 12 থেকে 12তে আসে তাহলে কতটুকু সময় অতিক্রম করে বলো 1 ঘন্টা আচ্ছা একইভাবে আচ্ছা এখানে আমি দেখতে পাচ্ছি অনেকে স্কুল ড্রেস নাই
স্কুল ড্রেস পরে আসতে হবে আর সবাই ভিডিও অন করতে হবে স্কুল ড্রেস পরে ভিডিও অন করে ক্লাসে বসতে হবে এটা মনে রাখবো নেক্সট ক্লাস থেকে যেন আমি সবাইকে দেখি স্কুল ড্রেস পরে আর আমাদের স্কুল ড্রেস কোড এবং এই যে ইয়ে আছে কি বলে ভিডিও অন করে তারপরে তোমরা সুন্দরভাবে বসবে আচ্ছা পর্যাবৃত্ত গতির সংখ্যাটা উদাহরণ যেমন বললাম তোমার ঘড়ির কাঁটার গতি একইভাবে বৈদ্যুতিক পাখার গতি তুমি যদি ওই যে দেখো একটা ফ্যান ঘুরতেছে আমি দেখতে পাচ্ছি ওই ফ্যানটাকে একটা পাখাকে নির্দিষ্ট বিন্দু কল্পনা করে তুমি দেখবা নির্দিষ্ট সময় পর আবার ওই একই পথে ঘুরতেছে ওই একই পথে ঘুরতেছে তাহলে পর্যাবৃত্ত গতির সংজ্ঞাটা কিভাবে যে কোনো বস্তুর গতি যদি এমন হয় যে এটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে বা এটা নির্দিষ্ট বিন্দু থেকে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করে তবে সেই গতিকে বলা হবে পর্যাবৃত্ত গতি যেমন দেখো এখানে এখানে এটা যদি সূর্য হয় এটা যদি পৃথিবী হয় তাহলে পৃথিবী কি হচ্ছে এই ধরো এই এই নির্দিষ্ট পয়েন্ট এই যে দাগটা দিয়েছে না এই দাগটা হচ্ছে নির্দিষ্ট পয়েন্ট এখান থেকে যাত্রা শুরু করে ঘুরে সম্পূর্ণ পথ ঘুরে আবার একই পথে ফিরে আসতেছে তাহলে এটা হচ্ছে কি পর্যাবৃত্ত গতি এবার আসো পর্যাবৃত্ত গতির আরেকটা উদাহরণ হ্যাঁ যেমন তোমরা ছোটকালে এই ধরনের খেলনা খেলতা যেখানে কাগজ দিয়ে বানাতো এই খেলনাগুলো অথবা চরকি চরকির যেমন দেখো এখানে এই এটা একটা নির্দিষ্ট পয়েন্ট আমার এই কার্সরটা নির্দিষ্ট পয়েন্ট এখান থেকে যাত্রা শুরু করে ঘুরে আবার একই পথে আসতেছে তাহলে এটাও একটা পর্যাবৃত্ত গতির উদাহরণ এখন আসি স্পন্দন গতি স্পন্দন গতির সংজ্ঞাটা হলো যে কোনো বস্তুর গতি যদি এমন হয় যে এটি এর অর্ধেক সময় যেদিকে যায় বাকি অর্ধেক সময় পূর্ব গতির বিপরীত দিকে যায় তবে সেই গতিকে বলা হয় পর্যাবৃত্ত গতি তোমরা একটা অনুধাবন কোশ্চেন লিখে ফেলো সবাই যে সকল স্পন্দন গতি পর্যাবৃত্ত গতি কিন্তু সকল পর্যাবৃত্ত গতি স্পন্দন গতি নয় তাড়াতাড়ি লিখো সকল স্পন্দন গতি পর্যাবৃত্ত গতি কিন্তু সকল পর্যাবৃত্ত গতি স্পন্দন গতি নয় লিখেছ স্যার আরেকবার বলেন সকল স্পন্দন গতি পর্যাবৃত্ত গতি কিন্তু সকল পর্যাবৃত্ত গতি স্পন্দন গতি নয় লিখেছ আচ্ছা এই সংজ্ঞার উত্তরটা আমি বলে দিচ্ছি শুধুমাত্র এই অনুধাবন প্রশ্ন উত্তর হচ্ছে শুধু দুইটা সংজ্ঞা দিবা প্রথমত হচ্ছে পর্যাবৃত্ত গতি সংজ্ঞা দিবা আর দ্বিতীয়ত হচ্ছে স্পন্দন গতি সংজ্ঞা দিবা তারপর লিখে দিবা যে অতএব আমরা বলতে পারি সকল স্পন্দন গতি পর্যাবৃত্ত গতি কিন্তু সকল পর্যাবৃত্ত গতি স্পন্দন গতি নয় আমার কথা কি সবাই ক্লিয়ার স্যার এক প্যারাতে লিখে শেষ করব এক প্যারাতে না হয় দুইটা সংজ্ঞা দুই প্যারায় লিখবা তারপরে থার্ড প্যারাতে লিখে দিবা যে অতএব আমরা বলতে পারি সকল স্পন্দন গতি পর্যাবৃত্ত গতি এবং সকল পর্যাবৃত্ত গতি স্পন্দন গতি নয় আর স্পন্দন গতির উদাহরণের মধ্যে পড়ে তোমার যেমন দোলনা তোমরা ছোটকালে দোলনায় উঠেছো হ্যাঁ এটাতে একটু খেয়াল করো যেমন দেখো একদিক দিয়ে যাচ্ছে আবার পিছন দিকে ফেরত আসতেছে তার মানে কি অর্ধেক সময় যেদিকে যাচ্ছে বাকি অর্ধেক সময় পূর্ব গতির বিপরীত দিকে আসতেছে তাহলে তোমাদের দোলনাটা তোমরা যে ছোটকালে খেলেছো ওইটা একটু কল্পনা করো তো যে তুমি অর্ধেক সময় যে দিকে গিয়েছিলা বাকি অর্ধেক সময় পূর্ব গতির বিপরীত দিকে এসেছিলা নাকি তুমি একদম পুরাটা ঘুরে সামনে আসছো সম্পূর্ণ কি ঘুরে আসছো তাহলে তো পরেই যেটা তুমি দোলনায় গাছের মধ্যে যখন কিভাবে দোলনা খেলতা অর্ধেক যে যতটুকু গিয়েছো ঠিক তার বিপরীত দিকে বাকি অর্ধেক গিয়েছো তাহলে এই ধরনের গতিকে আমরা স্পন্দন গতি বলি আচ্ছা স্পন্দন গতির এই যে স্প্রিং এর মাধ্যমেও দেখানো যায় এই স্প্রিংটা ধরো এই স্প্রিংটা যদি প্রসারিত করলাম তাহলে অর্ধেক সময় যেদিকে যাচ্ছে ছেড়ে যদি দেই তাহলে বাকি অর্ধেক সময় পূর্ব গতির বিপরীত দিকে আসবে অর্থাৎ সংকোচিত হবে তাহলে এই সংকোচন প্রসারণ সংকোচন প্রসারণ এটাও কিন্তু তোমার স্পন্দন গতির উদাহরণ তাহলে স্পন্দন গতি আর পর্যাবৃত্ত গতির সংজ্ঞাটা এখানে লিখে দিয়েছি
যে কোন স্পন্দন গতি সংজ্ঞা লেখা আছে যে কোন পর্যাবৃত্ত গতি সম্পন্ন বস্তু পর্যায়কালে অর্ধেক সময় কোন নির্দিষ্ট দিকে এবং বাকি অর্ধেক সময় পূর্ব গতির বিপরীত দিকে চলে তবে এর গতিকে স্পন্দন গতি বলে। তোমরা প্রত্যেকে এই সংজ্ঞাগুলা আমাদের ওয়েবসাইট থেকে ভিডিও থেকে লিখে নিবা। আর আমি আরো বারো বলে দিচ্ছি, যদি কারো কাছে পুরাতন বই থাকে তাহলে আর লিখার দরকার নাই, কারণ পুরাতন বইয়ের মধ্যে এই সংজ্ঞাগুলো আছে। আচ্ছা, এবার দেখো স্কেলার রাশি, ভেক্টর রাশি এই সংজ্ঞাগুলো আমি পড়েছি, আরেকবার দেখা দিচ্ছি যে ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তাই রাশি। আর রাশি এই ভৌত রাশি দুই প্রকার, একটা হচ্ছে স্কেলার রাশি আর একটা হচ্ছে ভেক্টর রাশি। তো শুধু মান দ্বারা প্রকাশ করা যায় যে সকল রাশি তারা হচ্ছে স্কেলার, আর যাদেরকে মান এবং দিক উভয় প্রয়োজন হয় তারা হচ্ছে ভেক্টর রাশি। আমি একটু দ্রুত যাচ্ছি এই জায়গাগুলোতে এই কারণে, কারণ এগুলো আমাদের আগে পড়ানো হয়েছে, ঠিক কিনা মাইশা? মাইশা জি স্যার, শানাজ স্যার কোথায়? জি স্যার, শানাজ আছে এখানে? জি স্যার। শানাজ স্যার আছি। কোথায় তুমি? আচ্ছা, এই শানাজই একমাত্র গুড গার্ল যে নাকি আমাদের স্কুল কোড স্কুল ড্রেস কোড মেনে তারপরে ক্লাসে বসছে, বাকি কাউকে আমি দেখতে পাচ্ছি না, এটা ঠিক না। আমি আশা করব আগামী ক্লাস থেকে সবাই স্কুল ড্রেস কোড মেনে তারপরে আমাদের ক্লাসে বসবে। আচ্ছা, এখন দেখো স্কেলার রাশি ও ভেক্টর রাশি, বেগ ও দ্রুতি উভয়ে রাশি, প্রশ্ন হলো কোনটি স্কেলার কোনটি ভেক্টর। তো যে যার মান এবং দিক উভয়, যাকে প্রকাশ করার জন্য মান এবং দিক উভয় প্রয়োজন হয় সেগুলি হচ্ছে এই তোমার ভেক্টর রাশি, আর শুধু মানের প্রয়োজন হয় দিকের দরকার নাই সেগুলো হচ্ছে স্কেলার রাশি। ভেক্টর রাশি হচ্ছে মান এবং দিক উভয়ের প্রয়োজন হয়। আচ্ছা, যেমন দেখো একটা উদাহরণ দিচ্ছি, এই সাইকেল চালিয়ে সে রাস্তাটা অতিক্রম করতেছে, এখন উত্তর দিকে সরণ হচ্ছে 12 মিটার, সময় হইতেছে 2 সেকেন্ড। তাহলে তোমরাই বলো উত্তর দিক, দিক কথাটা আছে তাহলে অবশ্যই এটা একটা সরণ, কিন্তু যদি দিকের কথা না বলতো শুধু 12 মিটার বলতো তাহলে কি হইতো? দূরত্ব হইতো। আর দূরত্বকে যদি সময় দ্বারা ভাগ করতাম তাহলে দ্রুতি পেতাম, কিন্তু সরণ কি যদি সময় দ্বারা ভাগ করি তাহলে কি পাবো? মনীষা বলো, বেগ পাবো। ভেরি গুড, ভেরি গুড। যে সরণকে যদি সময় দ্বারা ভাগ করি তাহলে বেগ পাবো। এগুলো আমরা পারি এই কারণে আমাদের এগুলো হয়ে গিয়েছিল। এখন প্রশ্ন করতেছো যে স্যার তাহলে দেখাচ্ছেন কেন আবার? ওই যে বললাম আমি এই ক্লাস পাইনি, অনেকে পাইনি, একটু তাড়াতাড়ি করে আমি এখানে একটু হাইলাইটস দেখাচ্ছি। আচ্ছা, যাও এগুলো বুঝে গিয়েছো, গাড়িটাও চলতেছে। দেখো এখানে কোনো দিক উল্লেখ নাই তাই দ্রুতি স্কেলার রাশি, মানে গাড়িটা শুধু চলতেছে, হয়তো ধরো 10 মিটার পার সেকেন্ড বেগে 10 মিটার পার সেকেন্ডই চলতেছে, কিন্তু কোন দিকে চলতেছে উল্লেখ নাই। দিক উল্লেখ না থাকার কারণে এটা হচ্ছে দ্রুতি মানে স্কেলার রাশি। ওকে, জাস্ট দূরত্ব মিটার 10-20 মিটার বলে দিলাম, এই 20 মিটারটা হচ্ছে আমার একটা দূরত্ব। আর সময় দ্বারা যদি ভাগ করি, ধরো 2 দ্বারা ভাগ করলাম, ভাগ করলে পাবো দ্রুতি। এই যে দেখো আমরা জানি দ্রুতি সমসমান দূরত্ব বাই সময়, তাহলে দ্রুতি 20/2 10 মিটার পার সেকেন্ড। ওকে, আশা করি এগুলো বুঝতে পেরেছো তোমরা খুব ভালোভাবে আল্লাহর রহমতে। তো আমি আমাদের আজকের যে কাজগুলা, অর্থাৎ আমরা যে কাজে ছিলাম সেইখানে চলে যাচ্ছে এখন, আমি আমার আগের জায়গায় চলে যাচ্ছি, আমি যেটা পড়াচ্ছিলাম তোমাদেরকে। গতির সমীকরণ, এই গতির সমীকরণ হচ্ছে আমাদের যেটা আমরা রানিং ছিলাম সেই পড়াতে আমরা এসে পড়েছি। তাহলে আমরা প্রথম দিকে যতগুলা সংজ্ঞা দেখিয়েছি আর আজকে তোমরা লাইভ দেখতে পেয়েছো স্থিতি গতি প্রসঙ্গবিন্দু
কার সাপেক্ষে কোনটা, এগুলো তোমরা আজকে সরাসরি দেখতে পেয়েছো। তো আশা করি জিনিসগুলা তোমাদের বুঝতে আরো সুবিধা হয়েছে। তো গতির সমীকরণে দেখো, গতির সমীকরণ সম্পর্কে জানতে পারবে। আমরা গত ক্লাসে দুইটা সমীকরণ আলোচনা করেছিলাম, আজকে বাকিটাও দেখাই দিব। এই সূত্রটা আমরা আলোচনা করেছিলাম, সবার কি মনে আছে? স্যার স্ক্রিনে তো কিছু দেখা যাচ্ছে না। স্যার স্ক্রিনে কিছু দেখা যাচ্ছে না। ও সরি, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। জি স্যার এবার দেখা যাচ্ছে। এখন দেখতে পাচ্ছ? জি স্যার। স্যার আচ্ছা, গত ক্লাসে দুইটা সমীকরণ আলোচনা করেছিলাম, আজকে বাকিটাও দেখাবো। এই সমীকরণটা আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম, সবার কি মনে আছে? অহনা মনে আছে? স্যার স্যার আমি গত ক্লাসে ছিলাম। বড় ভুল করেছো। আমিও না স্যার। কখনো আমি বলি, নাইনের প্রথম দিকের ক্লাস তোমাদের, কোনো বোকা যদি কেউ যদি মিস করে ফেলো তাহলে কিন্তু সে মারাত্মকভাবে হ্যাম্পার হবা। তার কারণ একটা হচ্ছে নতুন ক্লাস, নতুন পড়া, একটু জটিল কঠিন। এই জন্য শুরুতেই যদি তুমি ক্লাস মিস করো তাহলে ওই ভীতিটা থেকে যাবে, পরবর্তীতে এটা তোমার জন্য সমস্যা হয়ে দাঁড়াবে। আচ্ছা রাইমা কি আসছো? রাইমা, রাইমা কিন্তু আমার কোনো ক্লাস এখন করে নাই। তোমরা ওকে জানাই দিবে এবং নীলিফা ম্যাডামের সাথে যদি যোগাযোগ হয় একটু বলবে যে রাইমা কি প্রবলেম, ও ক্লাস করছে না কেন? ও কিন্তু অনেক পিছনে পড়ে যাচ্ছে। আমার কিন্তু এই চ্যাপ্টার প্রায় শেষের দিকে, আগামী ক্লাসে এই চ্যাপ্টার আমি শেষ করবো ইনশাল্লাহ। আগামী ক্লাসে অবশ্য আমি খাতায় দেখাবো, কারণ ওইখানে আমার কিছু লিখার বিষয় আছে। আচ্ছা একটু খেয়াল করো এবার, এই যে ইউ, এই ইউটার পরিচয় বলো। শাহনাজ বলো, ইউ মানে কি? শাহনাজ, ইউ আর দিবে। গুড। আচ্ছা এবার আমাকে বলো, মিম বলো তো মিম। আমি বলি এ মানে কি? এ স্যার আমি বলি বলো, তরুণ তরুণ, ভেরি গুড। সময় মানে কি? মানে সময় তো বলে দিলাম, টি মানে হচ্ছে সময়। সময় মানে টি, সময়। আচ্ছা আয়েশা বলো তো, আয়েশা, ভি মানে কি? ভি মানে স্যার আমি বলি তাহলে আমাকে বলো তো আদি বেগ কত? শূন্য। শূন্য, ভেরি গুড। তাহলে দেওয়া আছে আদি বেগ 0 মিটার পার সেকেন্ড। আচ্ছা এখন ট্রেনটি চলতেছে, কত বেগে চলতেছে? 25 মিটার পার সেকেন্ড। ত্বরণে চলছে, ত্বরণ বলে দিয়েছে, তাহলে ত্বরণ দেওয়া আছে, ত্বরণ 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। জানতে চাচ্ছে 5 মিনিট পর ট্রেনটির বেগ কত, কি জানতে চেয়েছে? 5 মিনিট পর ট্রেনটির বেগ কত? ট্রেনটির বেগ কত? তাহলে ইউ, তাহলে দেখো কি দেওয়া আছে, 5 মিনিট। এখন মিনিটকে আমরা সেকেন্ডে নিব, তাহলে 5 × 60 সেকেন্ড, তার মানে কত? 300 সেকেন্ড। 300 সেকেন্ড। এখন দেখো ভি, শেষ বেগ ভি হোয়াট, তাহলে আমরা সূত্র জানি কি, ভি ইজ ইকুয়াল ইউ প্লাস এখন এখানে মান বসিয়ে দাও, ইউর মান 0, এর মান 5, আর টি এর মান হচ্ছে 300, তাহলে 1500 মিটার হচ্ছে শেষ বেগের মান। আচ্ছা আজকে যারা নাকি ক্লাস করছে না, সবাই একটু শোনো, আমাদের আজকের লেকচারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ লেকচার যাচ্ছে। তো আজকের লেকচার যদি কেউ না করে থাকে, তোমরা সবাইকে একটু জানিয়ে দিও যে সবাই যেন ভিডিওটা দেখে নেয়, কারণ আমার আজকের লেকচারটা যদি কেউ দেখে নেয় তাহলে গতি সম্পর্কে তার অনেক মানে প্রবলেমগুলো আলোর মধ্যে সলভ হয়ে যাবে, কিছুটা হলেও সলভ হবে। তার কারণ স্যার ইউটিউবে তো আপনার চ্যানেল পাই না। আছে আছে, খুঁজে দেখো। আছে আরপিএলএসসি, আরপিএলএসসি, হ্যাঁ আরপিএলএসসি দিয়ে করবা। হ্যাঁ
কারণ এই আজকের লেকচারটা বিভিন্ন অ্যানিমেশনের মাধ্যমে দেখানোর চেষ্টা করা হয়েছে যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। আচ্ছা এবার দেখো দ্বিতীয় সূত্রটা খেয়াল করো, এই ম্যাথটা কি সবাই বুঝতে পেরেছো? কারো কোনো কোশ্চেন আছে এই ম্যাথে? না স্যার বুঝতে পেরেছি না। এই সূত্র দিয়ে আমরা এভাবে ম্যাথ করব। কখনো কখনো হ্যাঁ বলো স্যার, এখানে যে শেষ বেগ v = u + at স্যার এটা আবার বলো কি হচ্ছে? v = u + at কি সমস্যা আয়শা? আচ্ছা দেখো এবার কখনো কখনো এমন হতে পারে আদি বেগ দেওয়া আছে, শেষ বেগ কোনসো দেওয়া আছে, বের করতে বলবে ত্বরণ কত, তখন আমরা কি করব? আমরা লিখব যে v = 1500 মিটার পার সেকেন্ড, আদি বেগ শূন্য, টাইম হচ্ছে স্যার কি চলে গেছে না তো স্যার, তাইলে মনে হয় আপনার নেটে প্রবলেম ছিল। যে প্রবলেম হয়েছে? জি স্যার, আপনাকে এতক্ষণ শোনা যাচ্ছিল না। ও আচ্ছা দেখতে পাচ্ছো? দেখা যাচ্ছে? আচ্ছা আমি বলতেছিলাম এখানে কখনো কখনো আদি বেগ দেওয়া থাকবে, কখনো কখনো শেষ বেগ দেওয়া থাকবে, হ্যাঁ দুইটাই দেওয়া থাকবে, আর টাইম দেওয়া থাকবে, ত্বরণ বের করতে হবে। আমি ত্বরণ বের করতে পারবো না আমরা ইনশাল্লাহ, সূত্র লিখবো v = ক্লাস at, তারপরে ইনশাল্লাহ a a = v - u / t, তারপর শেষ বেগের মান বসাবো, আদি বেগের মান বসাবো, সমান মান বসাই দিব, তারপরে এর মান পেয়ে যাব। এবার আসো স্যার, এই সেকেন্ড লাইনটাতে আমরা মানে মিটার পার সেকেন্ড লিখবো না? কোথায় কোনটা? যে 0 প্লাস 5 ইন 100 সেকেন্ড, শুনো সেকেন্ড লাইনে লিখলে ওটা আবার ই করা লাগবে। শুনো কথা শুনো, এই জায়গাগুলোতে যদি তুমি একক দিতে চাও তাহলে তোমার একক যদি ভুল হয় তাহলে নাম্বার কাটা যাবে। এই কারণে আমি তোমাদেরকে সতর্কতার জন্য বলবো এই ধরনের লাইনগুলোর ভিতরে একক না বসিয়ে একবারে অঙ্কের লাস্টে যেটা বের করবা সেটার একক বসিয়ে দিবা, তাহলেই অঙ্ক হয়ে যাবে। কিন্তু মাঝখানে তুমি যদি একক বসাতে চাও ওইখানে যদি কোনো ভুল করো তাহলে কিন্তু তোমার কাটা যাবে, মানে নাম্বার কাটা যাবে, এই জন্য এটা খেয়াল রাখবে। আচ্ছা এবার আসো দ্বিতীয় সূত্র খেয়াল করো, এসিক্যালি ইউটি প্লাস হাফ এর স্কোয়ার। এই সূত্র থেকে আমাদের একটা ম্যাথ দিয়েছি, আদি বেগ দেওয়া আছে টেন, এ ফাইভ, টি ফাইভ মিনিট, দূরত্ব কত, ওই আগের ম্যাথটাকেই আমি একবার দূরত্ব জানতে চেয়েছি। তাহলে দূরত্ব কত হবে? এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এর স্কয়ার। সবাই কি আমার কথা শুনতে পাচ্ছো? জি স্যার, এটা নিও সূত্রটা। আচ্ছা এই 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 সূত্রটাও আমাদের পুরাতন সূত্র, আগের সূত্র, আমরা এটাও প্রমাণ করেছিলাম না, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এর স্কয়ার করেছিলাম। জি স্যার, আপনি দিয়েছিলেন। আচ্ছা তাহলে এখন দেখো লাস্ট সূত্র আজকের, একটা প্লেন 10 মিটার পার সেকেন্ড বেগে এগিয়ে আসছে, 5 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে উড্ডয়ন করছে, 5 মিনিট পর প্লেনটি কত দূরত্ব অতিক্রম করছে? স্যার এস দ্বারা কি দূরত্ব বোঝায়? জি এস দ্বারা দূরত্ব বোঝায়। তাহলে আমরা দূরত্বটা বের করে ফেললাম এই সূত্র দিয়ে। এখন দেখো লাস্ট সূত্র একবারে, তুমি ছোট এস দিও সমস্যা নেই, এখানে ক্যাপিটাল হয়ে গেছে। একটি প্লেন 10 মিটার পার সেকেন্ড বেগে এগিয়ে আসছে, তাহলে দেওয়া আছে আদি বেগ 10 মিটার পার সেকেন্ড, ত্বরণ দেওয়া আছে 5 মিটার পার সেকেন্ড স্কয়ার, আর 5 কিলোমিটার যাওয়ার পর প্লেনটির বেগ কত হবে? তাহলে v দেওয়া আছে, দূরত্ব দেওয়া আছে s = 5 কিলোমিটার, তাহলে দ্যাট মিন্স 5000 মিটার, শেষ বেগ v হোয়াট? আমরা জানি v স্কয়ার = u স্কয়ার + 2as। এই সূত্র থেকে মান বসাবো, আর মান বসানোর পরে আমরা কি করব? এই মানগুলো বসানোর পরেই রেজাল্ট বের করে ফেলতে পারবো। তো রেজাল্ট কত?
এটাকে এখন বর্গমূল করো। আচ্ছা এখানে এককটা একটু সমস্যা, দেখো এখানে মিটার স্কয়ার বা সেকেন্ড স্কয়ার হবে, এই জন্য আমি এখানে একক দিতে চাইছিলাম না। একটু খেয়াল করো এখানে এককটা একটু প্রবলেম হয়েছে, কিন্তু যেহেতু স্কোয়ার আছে তাহলে এখানে এখানে একটা মিস্টেক হয়েছে, আমি বলে দিচ্ছি মুখে, এখানে মিটার স্কয়ার পার সেকেন্ড স্কোয়ার হবে যেহেতু এখানে স্কোয়ার আছে। এই জন্য যদি তুমি একক দাও তাহলে এখানে স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার দিতে হবে, তারপরে বর্গমূল করার পরে তোমার আসবে এত মিটার পার সেকেন্ড। দেখো এখানে স্কোয়ার উঠায় দিছো, তাহলে এখানেও যদি বর্গমূল করো তখন কি মিটার পার সেকেন্ড হবে। এই জন্য আমি তোমাদেরকে বলবো এখানে একক দেওয়ারই দরকার নাই, একদম ম্যাথের লাস্টে যা চেয়েছে সেটার একক বসিয়ে দিবা, তাহলে তোমরা বিপদ মুক্ত থাকবা ইনশাল্লাহ। আচ্ছা তাহলে এই অঙ্ক ম্যাথগুলা কি সবাই বুঝতে পেরেছো? জি স্যার। জি স্যার। এবার একটা কাজ লিখো, এই ম্যাথটা উঠাও, দলীয় কাজ এবং এটা বাড়ির কাজও তোমাদের, এই প্রশ্নটা সবাই উঠাও, স্ক্রিনশট নিয়ে নাও, সবাই স্ক্রিনশট নিয়ে নাও। স্যার নিছি। ওকে স্যার আমি এগুলো একটু পড়বা, গতির সূত্রগুলো দেখবা, হ্যাঁ এটাও লিখো, এটাও একটা স্ক্রিনশট নাও, এই বাড়ির কাজে এটারও একটা স্ক্রিনশট নাও, এগুলো এসডব্লিউ থাকবে আগামী ক্লাসে। স্যার নিয়েছি। নিয়েছো? ওকে স্যার। ঠিক আছে তোমাদের ধন্যবাদ। এখন বলো আমরা ইয়ে করব কিভাবে, এই তোমাদের আইডি গুলো নিয়ে নিব। একটা মিনিট, হ্যাঁ বলো স্যার। মনীষা বলো। একজন লিখে এটা আমাকে পাঠাও। আচ্ছা আমি ব্যবস্থা করতেছি, দাঁড়াও। আমরা সবার নাম সহ আইডি দিয়ে দিই। আচ্ছা এক মিনিট।